আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব তা হল যে আমরা অধিকাংশ মানুষ অনেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যাই বিসমিল্লা যে কত বড় ফজিলতপূর্ণ কত বরকতময় একটি বাক্য বা একটি দোয়া বলতে পারেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না প্রিয় বন্ধুগণ বিশেষ করে আমরা অধিকাংশ মানুষ দোয়া করার শুরুতে মোনাজাত করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করি না অথচ মোনাজাত কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে বিসমিল্লাহ পাঠ করে মোনাজাত শুরু করা হজরত জাবে রজিয়াল্লাহ তালা আনহু একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দোয়া কবুলের প্রথম শর্তই হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে মোনাজাত শুরু করে দোয়া শুরু করে আল্লাহ তালা তার দোয়া ফেরত দেন না আল্লাহ তালা অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন প্রিয় বন্ধুগণ আমরা যখন বিসমিল্লাহ পাঠ করে দোয়া শুরু করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন আমরা যখন বিসমিল্লা পাঠ করে ঘরের দরজা বন্ধ করি তখন আমাদের ঘরের ভিতরে কোনো শয়তান প্রবেশ করতে পারে না কোনো খারাপ জিন প্রবেশ করতে পারে না আমরা যখন ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লা পাঠ করি তখন আমাদের ঘরের নিরাপত্তা আল্লাহ তালা দিয়ে দেন আমরা যখন বিসমিল্লা পাঠ করে খাবার শুরু করি শয়তান আমাদের খাবারে অংশগ্রহণ করতে পারে না আমরা যখন বিসমিল্লা পাঠ করে খাবার শুরু করি তখন আমাদের খাবারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ তালা এছাড়াও আরও অনেক অনেক ফাজাইল অনেক অনেক ফজিলত রয়েছে বিসমিল্লাহ পাঠ করার অথচ আমরা অনেক মানুষ কোনো কাজের শুরুতে বিষমিল্লা পাঠ করতেই ভুলে যাই তো প্রিয় বন্ধুগণ আজকে থেকে আমরা শপথ গ্রহণ করব এবং এমন প্রতিজ্ঞা করব যে কখনও কোনো সময় কোনো কাজের শুরুতে বিসমিল্লা না পাঠ করে আমরা সেই কাজটি শুরু করব না যদি আমরা বিসমিল্লা সহকারে কোনো কাজ শুরু করি আল্লাহ তালা আমাদের সেই কাজের মধ্যে খায়ের এবং বরকত দান করবেন এবং আমরা যদি বিসমিল্লা সহকারে মোনাজাত করি আল্লাহ তালা আমাদের সেই মোনাজাতকে কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই বিসমিল্লাহ পাঠ করার ফাজাইল সম্পর্কে জানতে পারে আর আপনি যদি নিয়মিত আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সকল আপডেট পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ আল্লাহ চাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত